গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা সোমবার বাবানের খাবার দেখো রেডি করে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আজকে হচ্ছে বাবানের স্কুল ছুটি যার জন্য স্কুলে যায়নি বললাম সোমবার এখন বাজে সাড়ে দশটা আমি একটু কুর্তি পরেছি একটা তো আমি একটু বাইরে বেরোবো তার কারণ হচ্ছে আজ সোমবার আজ একাদশী তো একাদশীর দিনে আর সকালে তো কিছু খাওয়া হয় না ঘরে সাবু নেই তো আমি সাবুটা আনার জন্য আর কি বেরোচ্ছি বাইরে সাবু নিয়ে এসে আর কি দুপুরে খাবো আর সন্ধ্যের পরে একবার খাওয়া হবে বাস একাদশী এভাবেই পালন হবে আর এই যে এখন বেরোবো তো সাবুটা নিয়ে আসি বাবানকে নিয়েই বেরোতে হবে বাইরে তো ভীষণ গরম বাইরে যাওয়ার কথা মনে পড়লেই যেন ভয় করে যে এত রোদ এত গরম সত্যি ভালো লাগে না তো চলো বাইরে থেকে এসে পরে আবার কথা হচ্ছে তারপরে বন্ধুরা এই দেখো বাইরে থেকে এসে এখন বাজে ওই পনে একটা মতো আর আমি এই যে কলা দিয়ে সাবু দিয়ে মাখবো সাবুটা তো বেশি মানে দেরি করে ভেজালে অতটা ভেজে না ওই জন্য আমি এই দেখো গরম জলে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা কালকের ব্লগটা আর বাড়ানো হয়নি ওই পর্যন্ত ছিল আমি চলে এসেছি পরের দিন আজ হচ্ছে মঙ্গলবার এখন সকাল বাজে ওই প্রায় ছটা মতো বাবান রেডি হয়ে গেছে ওর জন্য ইপি করে আমি ওর টিফিন গুছিয়ে দিয়েছি ব্যাগ গুছানো রেডি এখন আমরা বেরোবো এই দেখো ছটা ওই সতেরো আঠারো হয়েছে আর কি বাবানকে স্কুলে ছেড়ে এসে আমি চলে এসেছি মাংস ধুতে কারণ আজকে আমাদের বাড়িতে আমার দিদি আসবে অনেক দিন পরে দিদির সাথে আসবে আমাদের বউমা তো যাই হোক বৌমা বলতে দিদির ছেলে আর কি বিয়ে ঠিক হয়ে গেছে তোমরা জানো তো আমি বৌমাই বলি তো যাই হোক দুজনে মিলে আসবে আমি এই যে রান্না বান্না বসাবো এদিকে বাবানকে স্কুলে ছেড়ে এসেছি মাংস আছে এটাতে এখানে আলাদা করে মেটে স্টোমাক এগুলো নিয়ে এসেছিলাম আর কি সাড়ে পাঁচশো মতো তো আর ওদিকে মাংস আছে এক কেজি তো এইগুলো ভালো করে আমি ধুয়ে রান্না বসিয়ে দেবো আর এখানে দেখো বন্ধুরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি ঘুগনি করব তো মটর দিয়ে ঘুগনি করব ঘুগনি করব আর রুটি করবো ভেবেছিলাম কিন্তু দিদি তো বলেছিলো যে রুটিটা আর করতে হবে না মটরটা দেখো এখানে আলু দিয়ে ছিটি মেরে নিয়েছি এই দেখো কেমন সেদ্ধ হয়েছে তোমাদের একবার দেখাই বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো ঘুগনিটা বসিয়ে দিয়ে আমি মাংস করবো তো বন্ধুরা ঘুগনিটা বসিয়ে দিয়ে তারপরে মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি এখন নামিয়ে নেব এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না কারণ এখন আর রান্নার সময় নেই বাবা স্কুলে ছেড়ে এসেছিলাম তারপরে অনেকক্ষণ পরে এসেছি দিদিরা এসেছিলো সাড়ে দশটার দিকে দিদিরা আসার পরে তারপরে আমরা আমি বাবানকে নিয়ে এসেছি আর কি বাবানের বৌদিও আমার সাথে গেছিল তো বৌদি নিয়ে এসেছে তো অনেক কিছু দেখো মাজাটাও নিয়ে এসছে আরও অনেক কিছু বাবানের জন্য অনেকগুলো চিপস চকলেট কিন্ডার জয় অনেক কিছু আর কি তো ওগুলো বাবান এসেই খেয়ে ফেলেছে আর দেখাতে পারিনি আর দিদি নিয়ে এসছে দেখো এখানে কুমড়ো শাক তারপরে আরও আছে ওই যে ধুন্দোল আমরা দিদি বলছিলো ওগুলোকে ধুন্দোল না নেনুও বলে আর কি তো যাই হোক আমরা আগে ধুন্দুলি বলতাম ওগুলোকে এখানে কুমড়ো শাক আছে এই দেখো আমাদের জন্য দিদির গাছের কুমড়ো শাক দারুণ আর রান্না করলে না দারুণ লাগে খেতে খুব সুন্দর একদম ডাটাগুলো দেখো একদম টাটকা কেটে নিয়ে এসছে তো আমাদের জন্য আছে তারপরে আমার ওই যে বৌমাদের বাড়ি যাবে ওদের জন্য এক প্যাকেট নিয়ে এসছে তো যাই হোক কুমড়ো হচ্ছিলো দিদি বোধহয় বুঝতে পারিনি দিদিকে দেখালাম দেখো কুমড়ো সঙ্গে কেটে ফেলেছে দেখতে পারিনি আর কি নাহলে কুমড়োটা বড় হতো তো দিদি এখানে শুয়ে আছে বাবান বৌধির সঙ্গে ক্যারাম খেলছে এই দেখো বৌদি তো যাই হোক আমি এখানে কী কী নিয়ে এসেছে সেগুলো বের করছি কাঁঠাল লেবু তারপরে ছিল তোমার কাঁচা মিঠে আম তারপরে হিমসাগর আম এখানে দেখো মিষ্টির দোকানটা ধরে নিয়ে এসছে দই আছে রসগোল্লা আছে তারপরে ছানার মিষ্টি ছিল যে রসমালাই টাইপের আর কি কী যেন মিষ্টিটার নাম এখানে বৌমা নিয়ে এসছে ল্যাংচা একটা ওই যে প্যাকেটে আছে সন্দেশের মিষ্টি এই দেখো দিদি নিয়ে এসছে কত রকম কত কিছু রসগোল্লা আছে এখানে এই যে আর ওদিকে বলছে বৌদি বাবানের আর কি যে বাড়ি চলে যাব সে দেখে তো কান্না শুরু হয়ে গেছে যাবো মাসি মনির কোলে বসে বসে কান্না করছে আর আমি এখানে মিষ্টিগুলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে বৌমা সন্দেশের মিষ্টি নিয়ে এসছেন আমি ঠিক নামটা জানি না তো দেখলে তো বাবান ওর মাসিমনির কোলে বসে কান্না করছে বৌদি যে রেডি হয়েছে বলছে বাড়ি যাব তো বৌদিকে তো আটকে দেয়া হলো বৌদি আর বাড়ি গেল না আমরা চলে এসেছি বিশালে বিশালে বৌদি জামা কাপড় দিচ্ছে আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকো আর সুস্থ